হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের ভালো লাগা ভালোবাসা থেকে এই চ্যানেলটি এখন পর্যন্ত টিকে আছে। তো সবাইকে ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো হাউ টু ইন্সপেকশন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিগুলোতে ইন্সপেকশনটা কীভাবে হয় বা আপনারা বলতে পারেন টাইপ অফ ইন্সপেকশন, কী কী ধরনের ইন্সপেকশনগুলো হয়ে থাকে। ইন্সপেকশন একটা হয় পরিবেশ অধিদপ্তর থেকে, একটা ইন্সপেকশন হয় ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং থেকে, একটা ইন্সপেকশন হয়। আরেকটা ইন্সপেকশন হলো কোম্পানির যে কোয়ালিটি রয়ে গেছে সেই কোয়ালিটি থেকেও ইন্সপেকশনটা হয়। এই তিন ধরনের ইন্সপেকশনটা, তিনটা তিন ধরনের হয়ে থাকে। এখন আসুন পরিবেশ অধিদপ্তর থেকে ইন্সপেকশনটা কী হয়। পরিবেশ অধিদপ্তর থেকে আপনার ইন্ডাস্ট্রিটাকে ইন্সপেকশন করার পিছনে দুটি কারণ রয়ে গেছে। একটি কারণ হচ্ছে স্বাস্থ্যসম্মত ইন্ডাস্ট্রি কিনা এবং পরিবেশেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে কিনা সেটার জন্য কিন্তু ইন্সপেকশন। ধরুন আপনার কেমিক্যাল ফ্যাক্টরি, সে কেমিক্যালটা আদৌ পানির সাথে মিশতেছে কিনা, পানিতে মিশে মাছগুলো মারা যাচ্ছে কিনা, পশু পাখি মারা যাচ্ছে কিনা, পরিবেশের সাথে খাপ খেয়ে চলছে কিনা, কিংবা এটা পরিবেশের বহির্ভূত কিনা, মানুষের স্কিনে কোনো ধরনের ক্ষতি হচ্ছে কিনা। যে পানিগুলো বেরোচ্ছে সেটাকে কিন্তু পরীক্ষা করতে হয়, পরীক্ষা করে দেখতে হবে যে সেটা আদৌ পরিবেশকে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা গেল পরিবেশ অধিদপ্তরের প্রতি। এবং যেখানে ওয়ার্কাররা কাজ করছে সেটা আদৌ তাদের স্বাস্থ্যসম্মত কিনা। ধরুন ওয়ার্কাররা কাজ করছে, তাদের মাস্ক নাই, ওভার টিপি নাই, কিন্তু সেটা কাজ করছে, কোনো না কোনো সময় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিগ্রস্ত তার কারণে ওয়ার্কারদের অনেক বেশি ক্ষতি হবে। এইবার আসেন ইন্ডাস্ট্রি ইন্সপেকশন। ইন্ডাস্ট্রি থেকে আসে, কলখানা অধিদপ্তর থেকে আসে, প্রায় এটিগুলো হয় যে আপনার ফ্যাক্টরিটা আছে যেহেতু ইন্ডাস্ট্রির সাথে আপনি যুক্ত, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির কাছে আপনার এই লিস্টগুলো থাকে। সেই লিস্টের পরিপ্রেক্ষিতে আপনার কী ধরনের ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি অধিদপ্তর থেকে এসে ইন্সপেকশন করবে। এখন ইন্সপেকশনটা কী, তারা দেখবে যে মেশিনগুলো আপনারা ব্যবহার করছেন সেই মেশিনগুলো কীরকম, ওয়ার্কাররা কাজ করছে সেই ওয়ার্কারগুলো, এবং যে প্রোডাক্টটা আপনি তৈরি করতেছেন সেই প্রোডাক্টটা কীরকম, এই তিনটা জিনিসের সাথে যে পরিবেশ অধিদপ্তর থেকে যেমন এসে ইন্সপেকশন করছে তেমন ইন্ডাস্ট্রি থেকেও এসে তারা এইগুলো ইন্সপেকশন করে যে ইন্ডাস্ট্রি যে মোটিভগুলো রয়ে গেছে ইন্ডাস্ট্রি পরিচালনা করার জন্য, যে ধরনের স্পেস দরকার, যে ধরনের মেশিনারি রয়ে গেছে, মেশিনারি থেকে কোনো তেজস্ক্রিয়া বের হচ্ছে কি না, মেশিনারি থেকে তেজস্ক্রিয়া বেরোয় কোনো ওয়ার্কার মানে মানুষকে ক্ষতি হচ্ছে কি না, এই ইন্ডাস্ট্রি থেকে বড় ধরনের কোনো ধরনের ক্ষতি হইতে পারে কি না, বা এই ইন্ডাস্ট্রি থেকে কোনো রাষ্ট্রবিরোধী কোনো কিছু তৈরি হচ্ছে কি না, এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেই রকম অনুমোদন নেওয়ার কথা ছিল সেই থেকে সেই অনুমোদনের সাথে ম্যাচ করছে কি না। আপনি বল পেন তৈরি করার জন্য অনুমোদন নিয়েছেন কিন্তু আপনি এখানে অস্ত্র তৈরি করছেন, তাহলে আপনার অনুমোদনের সাথে প্রোডাকশনের কি মিল আছে? অবশ্যই মিল নেই। সেই জিনিসগুলো তারা অন্তত মাসে একবার ইন্সপেকশন করে থাকে বা তিন মাসে, যেহেতু সময়ের ব্যাপার হয়ে গেছে তারা না করে অনেক সময় দেখা যায় যে সার্টিফিকেট দিয়ে দেয়, সেটা হলো ভিন্ন জিনিস। কিন্তু যেটা রুলস রয়ে গেছে তারা ইন্সপেকশন করবে, ইন্সপেকশন করার পরে তারা একটা ওকে রিপোর্ট দেবে, তারা একটা সার্টিফিকেট দেবে না এই ইন্ডাস্ট্রিটা আমরা ইন্সপেকশন করেছি, এটা যে ফর্মুলায় করার কথা সেই ফর্মুলায় সব কিছু ঠিক আছে। এখন যখন বায়ার অর্ডার দিবে তখন কিন্তু অর্ডারের সাথে প্রোফাইলের এই জিনিসগুলো দিতে হবে, এর সাথে আর একটা জিনিস যুক্ত না করলে নয়, যেমন ফায়ার সার্টিফিকেট। ফায়ার সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন হবে যে আমার এই ইন্ডাস্ট্রিটা ফায়ার প্রোটেক্ট করার মতো সব ধরনের ইকুইপমেন্ট রয়ে গেছে। তাহলে কী হবে, যখন কোনো বায়ারকে এই প্রোফাইলটা দেওয়া হবে তখন কিন্তু বায়ার দেখবে যে পরিবেশ অধিদপ্তর ছাড় আছে, ইন্ডাস্ট্রি থেকে ছাড় আছে, ফায়ারের ছাড় আছে, তাহলে কী হবে, এই জিনিসগুলো ঠিক আছে।
এখন আসেন নিজেদের মানে ওন ইন্সপেকশন। ওন ইন্সপেকশন দেখতে হবে যে এই জিনিসগুলো আসলে সঠিক জায়গায় স্থাপন করা হচ্ছে কি না, যে প্ল্যানিং দেওয়া আছে, যে নকশা আছে সেই নকশা অনুযায়ী এগুলো স্থাপন করা আছে কি না, এবং সেইভাবে সবার এই জিনিসগুলো মেনে চলছে কি না। যদি নিজেদের যে ইন্সপেকশন টিম রয়ে গেছে সেই ইন্সপেকশন টিমটা যদি সঠিকভাবে ইন্সপেকশন না করে, তাহলে যখনই মনে করেন পরিবেশ অধিদপ্তর বা ইন্ডাস্ট্রি থেকে যারা আসবেন তারা ইন্সপেকশন করে দেখবে কি যেভাবে ছিল সেভাবে নেই, আর যেভাবে করার কথা ছিল সেভাবে নেই, তাহলে কী হবে, তারা কোনোভাবে আপনাকে এই ছাড়পত্র নাও দিতে পারে। তাহলে কী হবে, আপনি ছাড়পত্রের জন্য তাদের কাছে যেতে পারেন। সবচেয়ে বড় কথা হলো ইন্ডাস্ট্রিটা আমার, ইন্ডাস্ট্রিতে এত ওয়ার্কার রয়ে গেছে, সে ওয়ার্কারগুলোকে সেভ করার জন্য, আমার প্রোডাকশনটাকে ভালো করার জন্য আমার ইন্ডাস্ট্রি ইন্সপেকশনটা করা খুবই জরুরি। যদি আমরা ইন্ডাস্ট্রি ইন্সপেকশনটা তিন প্রকার বলে থাকি, কিন্তু চার প্রকার বলাটাই বেটার, যেহেতু ফায়ার ইন্সপেকশনটা রয়ে গেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।